মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব হাসকে ভোরবেলায় বুদ্ধিজীবী দিবসে তিনি সাজ্জাদুল সুমনের বাড়িতে গেল। 2013 সালে গুম হয়েছিল, তার বাড়িতে উনি গেলেন। আমি সবিনয়ে তাকে জিজ্ঞেস করি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম সে চিত্রটা কিন্তু সিএনএনে আমরা শুনেছি, কতজন ধর্ষিত হয় নারী সেটাও আমরা দেখেছি, কতজন খুন হয় সেই চিত্র আমরা দেখেছি। আপনি আজকে পিটার হাস সাহেব, আপনি বাংলাদেশে 14ই ডিসেম্বর স্মরণ করছেন, যদি দেখতাম আপনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন সে চিত্রটা বেশি ভালো লাগতো। তার আগেই তিনি উনি চলে গেছেন সুমনের বাড়িতে। আমাদের মাহফুজবাবু কোথায়? মাহফুজবাবু মহানগর ছাত্রলীগের নেতা জিয়াউর রহমান তাকে গুম করে খুন করেছে, আজও নিখোঁজ। চট্টগ্রামের মৌলভী সৈয়দ কিভাবে তাকে খুন করা হয়েছে? আমি স্মরণ করিয়ে দিতে যাই, যারা গুম নিয়ে কথা বলেন, ফরাদ মাজার সাহেব নাকি গুম? কয়েক ঘন্টা পরে দেখা গেল উনি খুলনা অভিমুখী বাসের মধ্যে নিজে নিজেই চলে গেছে, এটা কি গুম? এই সব ঘটনা অনেক আছে, মামলা হয়েছে, খুনের মামলা, মাদকের মামলা, এখন নিজেকে নিজেই নিখোঁজ করেছে। বিএনপির এরকম অসংখ্য কর্মী আছে, মামলা থেকে রক্ষা করতে রক্ষা পেতে নিখোঁজ। চকরিয়া সালাউদ্দিন কত অভিযোগ তার বিরুদ্ধে, সালাউদ্দিন গুম হয়ে গেল, নিজে নিজেই চলে গেল ইন্ডিয়া। এইসব গুমের কাহিনী মিস্টার পিটার হাস আপনাদের জানা উচিত। 77 সালে জিয়াউর রহমান বিমান বাহিনীর কত অফিসারকে গুম করে খুন করেছিল? 77 সাল, এটা আজকে জানতে হবে কত সৈনিককে হত্যা করা হয়েছে। এইসব গুমের কাহিনী শুনিয়ে লাভ নেই, নিষেধাজ্ঞা আরোপ করাবেন বাংলাদেশের উপর, মিশন ফেইলড। আমির খসরুর ওয়াশিংটন মিশন ব্যর্থ, নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল কিন্তু যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে। 20টি দেশের 70 জন ইন্ডিভিজুয়াল এবং এন্টিটিজের বিরুদ্ধে, সেখানে বাংলাদেশ নেই, বাংলাদেশ কিন্তু নেই এই নিষেধাজ্ঞা, তবুও লবিস্ট নিয়োগ করে। আমির খসরু একা যাননি, লবিস্ট নিয়োগ করেছে তারা। তার নাম কি জানেন? জানেন? টবি ক্যাডম্যান, হি ইজ এ ব্রিটিশ লয়ার, যুক্তরাজ্যের একজন লয়ার, তিনি লবিস্টের কাজই করেন। তিনি আল জাজিরাকে বলেছেন সাক্ষাৎকারে, বলেছেন যে আমি বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য পুলিশ এবং র‍্যাবের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে অনুরোধ করেছিলাম। যুক্তরাষ্ট্র কথা রেখেছে, যুক্তরাজ্য আমার অনুরোধ রাখেন। উষ্মা প্রকাশ করলেন তিনি আল জাজিরা তার সাক্ষাৎকারে, মিস্টার টবি ক্যাডম্যান। টাকা পয়সা দিয়ে সব করছেন, কোথা থেকে আসে টাকা, কারা দেয় টাকা? ব্যবসায়ী শিল্পপতি সব খবর আমরা জানি, খোঁজ খবর আছে। দুবাই থেকে টাকা, বস্তায় বস্তায় টাকা, এত টাকার উৎস কোথায়? একটা মিটিং করেন, সাত দিন আগে থেকে পিকনিক পার্টি, উৎস কোথায়? আজকে বুদ্ধিজীবী দিবসে দুঃখ ভারাক্রান্ত মনে বিষয়গুলো বলতে হচ্ছে।